আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরুতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখছেন, যারা সবসময় ভিডিওগুলো শেয়ার করেন, যেসব ভাইয়েরা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং ইউকে এসেছেন বা আসবেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা 1000 সাবস্ক্রাইবার অলরেডি পূরণ হয়েছে। তো আজকে যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের ইউকে আসা নিয়ে একটা বড় রোগ আছে, যেটা আপনারা সবাই জানেন এবং যেটা নিয়ে অনেকে এটার বিরুদ্ধে আছেন, এটা নিয়ে বিভিন্ন সময় সরব আছেন। তো সেই বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশি মানুষের কন্ট্রাক্ট ম্যারেজ, এবং এই কন্ট্রাক্ট ম্যারেজটা কে যখন আপনি হচ্ছে ডিভোর্স পর্যায়ে নিতে যাবেন সেই পর্যায় পর্যন্ত কিছু বিষয় নিয়ে কথা বলবো। হোপফুলি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন তাদের জন্য খুব উপকৃত হবে, অথবা যারা হচ্ছে স্টিল এসব বিষয় নিয়ে প্ল্যান করছেন, ভাবছেন যে হ্যাঁ খুবই ইজি প্রসেস, খুব সহজে এগুলো পার পাওয়া যাবে, তাদের জন্য আসলে ভিডিওটি। আপনারা জানেন বর্তমানে যারা অনেকে ইউকেতে আসতেছে, যখন থেকে ডিপেন্ডেন্ট ভিসাটা উন্মুক্ত করা হয়েছে তখন থেকে যে বিষয়টা দেখা যাচ্ছে মেইনলি আমাদের এই সিলিটি পরিবারগুলোর মাঝখানে এই বিষয়টা বেশি দেখা যায়। প্রথমত বলা হয় যে আমাদের সিলেটে প্রচুর মানুষ এই প্রথমটা শুরু করেছে বলে অনেকেই, তবে এটার চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে শুধুমাত্র এটা সিলেটে না, এটা সিলেট ছাড়াও অন্যান্য এরিয়াগুলোতেও এই বিষয়টা অনেক বিস্তার ধারণ করেছে। এখানে অনেকে আমার বিরুদ্ধে চলে যেতে পারেন আমি সিলেটের নামটা বললাম কেন, আপনারা নিজেরাও জানেন যে আপনাদের এই জিনিসটা হচ্ছে মানে একটা অঞ্চলে যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ লন্ডন আসে, ইউকেতে আসে, যার কারণে ওইখান থেকে শুরু হয়ে এটা পরবর্তীতে কিন্তু এটা বিস্তার ঘটে। বলা হয়ে থাকে অন্যান্য এরিয়াতে যদি এটার প্রচলনটা যদি থাকে ধরেন 40%, সিলেটে ধরেন এই প্রচলনটা হচ্ছে 60%, এবং এটা খুবই ওপেন সিক্রেট এটা, এবং বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে আপনারা দেখবেন এই বিষয়টা খুবই বেশি ছড়িয়ে গিয়েছে। সেটা হচ্ছে যেহেতু স্টুডেন্টরা আসতে পারে ডিপেন্ডেন্ট ভিসা, স্টুডেন্টের সাথে ডিপেন্ডেন্ট ভিসা আসতে পারে, তো স্টুডেন্টের একটা ম্যাক্সিমাম খরচ যেটা হয় প্রায় 14-15 লক্ষ টাকার মতো চলে যায় এখানে আসা বাবদ টিউশন ফি, যেটা দেখা গেছে যে আপনার ফেসবুকে দেখা যায় যে আপনার 50% টিউশন ফি দিতে রাজি থাকতে হবে, এরকম পারপাসে তারা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ করতেছেন। ইভেন অনেকে রিয়েল বিও করছেন, এখানে আসার পরে দেখা যাচ্ছে যে অনেকে এটাকে কন্ট্রাক্ট ম্যারেজ পর্যন্ত রাখতেছেন, এটাকে আর রিয়েল ম্যারেজ করছেন না। আমি আপনাকে দুইটা বাস্তব উদাহরণ দেই, সেটা হচ্ছে চেস্টার ইউনিভার্সিটিতে এসেছেন, এবারে নিনটাকে আমি নাম না বলছি, তিনি সিলেট থেকে আসার সময় তিনি হচ্ছে বিয়ে করেননি, কিন্তু তিনি হচ্ছে আপনার ওই মেয়ের পরিবারের সাথে কিছু ছবি তুলেছেন, এবং হচ্ছে মানে হচ্ছে যাতে ভিসা এজেন্সিতে দেখাতে পারেন এই জন্য কিছু ছবি তুলেছেন, ছবি তুলে রেখে এসেছেন, এবং হচ্ছে তাকে যিনি মেয়ে এসেছিল তাকেও সাথে করে নিয়ে এসেছেন, তারা হচ্ছে তার টিউশন ফি 3000 পাউন্ড হচ্ছে দিয়েছিল, 3500 পাউন্ড দিয়েছিল, এবং তাদের সাথে কথা হয়েছিল যে তারা টোটাল 7000 পাউন্ড দিবে তাকে, 3500 দিয়েছে আর 3500 জানুয়ারিতে দিবে, এমন পারপাসে কথা বলে তারা এসেছিল, এবং সেটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। এবং যেটা বলা হয়েছিল যে তাকে এখানে আসার পর তার যে বোনের বাসা আছে তাকে সেখানে রাখবে এবং তারা সেখানে অবস্থান করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে ছেলেটা যখন আপনার বিমানবন্দরে নামে, নামার পরে আপনার এই মেয়েটাকে তার ফ্যামিলি এসে নিয়ে যায়, কিন্তু ছেলেটাকে আর কোথাও রাখেনি, ছেলেটা গিয়ে তার ফ্রেন্ডের বাসায় উঠে, এরকম বাস্তব নির্মমতা। এবং তার তো 3500 পাউন্ড দিয়েছে, এবং 3000 পাউন্ড আদৌ জানুয়ারি মাসে দিবে কিনা ছেলে আদৌ জানে না। এবং যেটা শোনা যাচ্ছে যে এই যে ছেলেটা যে তাকে বিয়ের কাগজ দেখাইয়া বিভিন্ন কিছু করাইয়া আনছে, এখন এই ছেলে তো আর ডিপেন্ডেন্ট আনতে পারবে না বাংলাদেশ থেকে ফার্স্ট অফ অল। সেকেন্ড যে বিষয়টা দাঁড়িয়েছে যে এই মেয়ের পরিবার তার ফোনও ধরছে না এবং তাকে বিভিন্নভাবে জানাচ্ছে যে তারা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলি আপনার, চিটাঙ্গের একটা ছেলের কথা বলি, শুধু তো আপনারা বলবেন যে ভাই আপনি সিলেটের, চিটাঙ্গের একটা ছেলে এসেছে সেমভাবে, সে 5000 পাউন্ড দিয়ে চেষ্টা ইউনিভার্সিটিতে এসেছে, আসার সময় সে কন্ট্রাক্ট ম্যারেজ করে আসে কিন্তু সে মেয়েকে আনে নাই, বলছে আমি কাগজপত্র সব রেখে যাচ্ছি পরবর্তীতে তোমাকে নিয়ে যাব, এই পারপাসে তাকে দিয়ে দেয়। এবং মেয়ের কাছ থেকে 3500 পাউন্ড নিয়ে এসে সেই মেয়ের সাথে এখন আর ছেলে যোগাযোগ করছে না, এবং ছেলে সে 3500 পাউন্ড ইউনিভার্সিটিতেও জমা দিচ্ছে না, ছেলে সেই 3500 পাউন্ড অলরেডি সে কী করছে সে নিজেও জানে না, সে এখন অবৈধ হয়ে যাচ্ছে।
আমি আপনাকে একটা বিষয় বলি, আপনারা যতটা ভাবতেছেন এটা খুব ইজি প্রসেস, আসলে প্রসেসটা এটা না। বিয়ে, জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো সব আল্লাহর হাতে। আপনারা এই বিষয়টাকে আপনারা এতটা নেস্টিভাবে তুলে ধরেছে আমাদের বাংলাদেশের মানুষরা, আপনি চিন্তাও করতে পারবেন না। ইভেন আপনার কেয়ারার ভিসাতে এই 50% 50% করে করে প্রচুর, আপনি যদি আমার কথা যদি ভুল হয়ে থাকে, প্রচুর পোস্ট পাবেন যেখানে এই বিষয়গুলো মারাত্মক আকার ধারণ করেছে। এবং তারা যতটুকু ভাবে যে তারা যখন ওয়েবসাইট ঘাটে, তারা হচ্ছে দেখে যে হ্যাঁ সামান্য কিছু পাউন্ড, 600-700 pounds দিলেই ডিভোর্সটা করানো যায়, এই পারপাসে তারা হচ্ছে বিয়ে করে এখানে আসতেছে। অথবা যেটা হচ্ছে যে এখানে ধরেন অনেকে প্রিভিয়াসলি এসেছে কিন্তু ওয়াইফ নিয়ে আসে নাই, তারা ওয়াইফ আনতে পারতেছে না, তো তারা এই সিস্টেমে মানে হচ্ছে মেয়েকে নিয়ে আসতেছে এবং ডিভোর্স প্রসেসে চলে যাচ্ছে। যেটা বলা হয়ে থাকে একটা জিনিস হচ্ছে যে ডিভোর্সটা আসলে কিভাবে করছে এখানকার মানুষ, এটা কিন্তু খুবই একটা মানে এত সহজ প্রসেস না। মানে তিনবার মানে আপনি কবুল বললেন, বিয়েটা যত সহজ হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনি তিনবার তাকে হচ্ছে মানে বলে দিবেন যে হচ্ছে তালাক তালাক তালাক, তাতে বিয়ে মানে বিয়ে ভেঙে যাবে, বিষয়টা এত ইজি না। এটা খুবই একটা কঠিন প্রসেস এবং লং টাইম প্রসেস, কারণ আপনাকে এই প্রসেসে আপনি যেখান থেকে আসেন, যদি আপনি এখানে মানে ডিভোর্সটা যদি বাংলাদেশ থেকে করাই আনতে চান, তাহলে আপনাকে বাংলাদেশে আসতে হবে, এসে তারপর হচ্ছে ডিভোর্স করতে হবে। আর যদি আপনি ইউকে থেকে ডিভোর্স করতে চান, তাহলে যেই বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আপনাকে £593 হচ্ছে আপনাকে কোর্টের ফি দিতে হবে, যেটা একদম আপনার এখানে যে ফ্যামিলি যেই আপনার কোর্টটা আছে ইউকে গভর্নমেন্টের, তার মাধ্যমে আপনাকে যেতে হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যদি আপনার ইনকামটা যদি হচ্ছে ল ইনকাম হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে কোনো সলিসিটার হচ্ছে নিয়োগ করেন, সেক্ষেত্রে সলিসিটারকে মাধ্যমে আপনি তাকে কোর্টের মাধ্যমে বলতে পারেন যে হচ্ছে তার এখন টাকা নেই, তার হচ্ছে এটা মাফ করে দেওয়ার জন্য, তখন এটা মাফ হইতে পারে। তবে অত্যন্ত মানে বাস্তব জিনিস হচ্ছে যদি আপনি কোনো সলিসিটার নেন, সেক্ষেত্রে আপনার এই তার ফি আসে £1,000 থেকে £3,000। চিন্তা করে দেখেন, প্রায় 1.5 থেকে 4.5 লাখ টাকা পর্যন্ত। এবং আপনাকে অ্যাটলিস্ট 6 মান্থ আপনাকে ওয়েট করতে হবে, অ্যাকর্ডিং টু ইউকে গভর্নমেন্টের রুলস অনুযায়ী 26 উইক আপনার হচ্ছে সময় লাগে। আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ইয়া করে দিব, এখানে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন। ভিডিওটা একটু লং হবে, বাট আমি মনে করি যে প্রপার ইনফরমেশনগুলো আপনারা পাবেন। এখন এখানে 1,000 থেকে 3,000, এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে সলিসিটারের সাথে আপনার সম্পর্কের উপর। সলিসিটার যদি আপনার বিষয়টাকে হচ্ছে ভালোভাবে নেয়, তাহলে সে ওইভাবে আপনার বিষয়টাকে দেখতে পারে। এখানে যে বিষয়টা আছে, এখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আপনাদের বিয়ের বয়স সর্বনিম্ন 1 বছর হইতে হবে। আর এই কারণেই যেটা হয়, এখানে আসার পর তারা এখানে বাঙালিরা আসার পরে ছাড়াছাড়ির মতো এক বছর পর্যন্ত কোনো খবর থাকে না, বাট অন্য জায়গার মধ্যে ওরা নিজেরা নিজেদের মন মতো করে হুজুরের মাধ্যমে অনেকে বিয়ে করে ফেলে। বিয়ে করে তারা নিজেদের মতো, যেহেতু এখানে লিপ্তিকতা করা যায় কোনো সমস্যা নাই, নিজেরা নিজেদেরকে হাজব্যান্ড ওয়াইফ ভাবে ফ্যামিলিগতভাবে নিয়মে তারা এখানে অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু তাদের কোনো প্রকার ডিভোর্স ব্যাপার ছাড়াই, ডিভোর্স হওয়া ছাড়াই এই জিনিসগুলো তারা করে থাকে। আর যে বিষয়টা হচ্ছে তাদের এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি তো আপনাদেরকে জানিয়েছি £593 আপনার এখানে খরচ হয়, এটা মাঝে মাঝে ভ্যারি করে। আর এখানে তো বিভিন্ন সলিসিটররা আছেন, তারা এগুলোর জন্য ওয়েট করেন। প্রথমে হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর যদি হচ্ছে ডিভোর্সটার কাগজ যদি হচ্ছে অপর পক্ষের কাছে চলে যায়, যেখানে হচ্ছে কোনো প্রকার কারোর প্রতি কারোর প্রকার কোনো প্রকার ক্লেম থাকবে না, এই ক্লেমগুলোর ক্ষেত্রে মূলত 26 উইক বলা হয়ে থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা আরও বেশি টাইম নিয়ে থাকে, যেটা মাঝে মাঝে 6 থেকে 1 বছর পর্যন্ত হয়ে যায়, যেটা আসলে অনেকের ক্ষেত্রে মানে হচ্ছে অনেক লং টাইম বিষয়। এবং যেসব স্টুডেন্ট আসতেছে, যারা জানে না তারা যে কতটা বিপদে পড়তে যাচ্ছে, তারা জানে না যে হচ্ছে এই ঝামেলার কারণে তারা এই সমস্যায় পড়তেছে। আমি আপনাদেরকে বলি, ইভেন অনেকে আছে এই বিয়ের ঝামেলা মেটানোর জন্য মানে এখান থেকে চলে যাওয়ার জন্য তারা পর্তুগাল পর্যন্ত চলে যাচ্ছে, অ্যাটলিস্ট এই ফ্যামিলির ঝামেলাগুলো এড়ানোর জন্য। কারণ ফ্যামিলিকে যেহেতু জানাই আসতেছে না, ফ্যামিলি তাদের জন্য বিয়ে ঠিক করতেছে বাংলাদেশে, কিন্তু তারা ওইভাবে কোনো কিছুই করতে পারতেছে না, এই প্রবলেমটা তারা ফেস করতেছে অল দ্য টাইম, মানে এতটা খারাপ পর্যায়ে যাচ্ছে। সো এটা খুবই, আমি আবারও বলছি যে 1 বছর সময় লাগবে আপনাদের, মানে 1 বছরের বিয়ের একটা সময় লাগবে, 26 থেকে
26 উইক বলা হয়েছে যদি আমি হিসাব করে থাকি তাহলে ধরেন অলমোস্ট আমি যদি আপনার কয় উইক হয় 400 প্রায় 6 মাসের উপরে ইভেন এটা 1 বছর 1.5 বছর হতে পারে আর যদি সেখানে যদি হচ্ছে উইদাউট ব্লেম যদি হচ্ছে বিয়েরিয়া না হয়ে থাকে মানে উইথ ব্লেম সহ হয়ে থাকে তাহলে এইটা টাকার পরিমাণ বাড়বে এবং তাদের খরচ দিয়ে তারপর আপনাকে করতে হবে আপনি হয়তো এখন ভাবতেছেন যে আপনি এখন কন্ট্রাক্টে আসতেছেন আসার পর যদি হচ্ছে কেউ না কেউ ডিভোর্সের দিকে চলে যান তাহলে কিন্তু একজন না একজন বিপদে মাস্ট পড়বেন আমি বারবার বলছি যারা বাংলাদেশ থেকে আসতেছেন যে হ্যাঁ আপনারা খুব সহজে ডিভোর্স করায় ফেলবেন আরেকজনের কথা শুনে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব হাম্বল রিকোয়েস্ট আপনারা দরকার হলে অ্যারেঞ্জ ম্যারেজ করে আসেন অ্যারেঞ্জ ম্যারেজ করে অন্য ফ্যামিলির কাছ থেকে সামান্য কিছু যদি আপনার টাকার প্রয়োজন হয় তাহলে সেভাবে আসেন যেন আপনি পরবর্তীতে দিয়ে দিতে পারেন বা অন্যভাবে যেভাবে আপনারা বাট আপনারা কন্ট্রাক্ট ম্যারেজে কাইন্ডলি আসবেন না এখানে আসার পরে সিচুয়েশনগুলো বুঝতে পারবেন যে আপনার সাথে যারা কন্ট্রাক্ট করতেছে তারা কোন লেভেলে আপনার কথাগুলো রাখতে পারতেছে আমরা বাঙালি আমরা কিন্তু একজন আরেকজনের কথা রাখি না সো বিষয়টা আপনারা ভেবেচিন্তে কাজ করবেন আমি অ্যাগেইন আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আপনারা এই বিয়েশাদির বিষয়গুলো প্লিজ কাইন্ডলি স্টপ করেন এরকম কন্ট্রাক্ট ম্যারেজগুলো বাদ দেন আমাদের বাংলাদেশের এই মান সম্মানগুলো অ্যাটলিস্ট আপনারা নষ্ট করেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম